ওই রুমের বাসাতে প্রতি মাসে খরচ করে প্রায় লামের চাল ছাড়া কেউই সবার সবাই কেমন আছেন আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আমার অ্যাপার্টমেন্ট চেঞ্জ করেছি এখন নতুন বাসায় এসেছি তো এখানে টুকিটাকি একটু গোছগাছ চলতেছে তো ভাবলাম যে সবকিছু গোছাতে গোছাতে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি যে চায়নায় আসলে থাকার কস্টটা কেমন এখানে কেমন খরচ হয় প্রত্যেক মাসে অ্যাপার্টমেন্ট খরচটা কেমন বা হোস্টেল ফি কেমন হয় তো আপনারা বেশ কয়েকজন আমাকে আগের ভিডিওটা থেকে দেখে প্রশ্ন করেছেন যে আসলে চায়নায় প্রতি মাসে থাকতে কেমন খরচ হয় বিশেষ করে বাংলাদেশিদের বাংলাদেশি টাকায় প্রতি মাসে অ্যাপার্টমেন্ট খরচটা কেমন তো এই জন্য ভাবলাম যে সব কিছু গোছাতে গোছাতে একটু আপনাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করে ফেলি তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন সাথে আরেকটা জিনিস বলে রাখি যে আমি অ্যাপার্টমেন্ট চেঞ্জ করেছি কারণ আমি যখন চায়নায় আসছিলাম তখন আসলে লকডাউন ছিল সো আমি অনলাইনে কিছু বাসা দেখে আমাদের কোনো না কোনোভাবেই তাড়াতাড়ি বাসা দেখে অনলাইনেই বাসা ঠিক করে উঠে যাওয়া লাগছিলো তো আমি কোনোভাবে র্যান্ডমলি একটা বাসা সিলেক্ট করে উঠে গেছিলাম এবং তাতে 3 মাসের এগ্রিমেন্ট করেছিলাম তো সেই 3 মাস আজকে শেষ হলো এবং আজকে নতুন বাসায় উঠলাম তো ইচ্ছা করলে অ্যাপার্টমেন্ট আবার রিনিউও করা যায় বাড়ানো যায় আবার চেঞ্জও করা যায় তো আমরা ভাবলাম যে একটু দেখাশোনা করে অন্য কোনো বাসায় শিফট করি তো দেখে আমাদের এই বাসাটা পছন্দ হল এজন্য আমরা ভাবলাম এটাই শিফট করে যাই এজন্য নতুন বাসায় শিফট প্লিজ আমার এই এলোমেলো লুকটা ইগনোর করবেন কারণ সারাদিন আসলে অ্যাপার্টমেন্ট চেঞ্জ করা আসলে অনেক ঝামেলা সেটা সবাই জানে এক অ্যাপার্টমেন্ট থেকে আর এক অ্যাপার্টমেন্টে জিনিসপত্র শিফট করতে প্রচুর ঝামেলা হয় সারাদিন অনেক এদিক সেদিক কাজ টাজ থাকে অনেক ঝামেলা থাকে সেগুলো ক্লিন করা পরিষ্কার করা জিনিসপত্রগুলো আবার শিফট করা অন্য রুমে যদিও এখানকার সমস্ত কিছু ক্লিনই থাকে বলা চলে কিন্তু তারপরেও অ্যাপার্টমেন্টগুলো নিজেরা একটু ক্লিন না করে নিলে আসলে তেমন ভালো লাগে না এই জন্য জিনিসপত্রগুলো সমস্ত কিছু ক্লিন করা জিনিসপত্র শিফট করা এগুলো খুবই ঝামেলা আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এই জন্যে আজকে এই লুক এই অবস্থা যাই হোক আপনারা ইগনোর করবেন আমি আপনাদের সাথে চলুন ইনফরমেশনগুলো শেয়ার করে ফেলি এত কথা না আচ্ছা আগে আসি অ্যাপার্টমেন্ট খরচ নিয়ে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা ইচ্ছা করলে ক্যাম্পাসের ভিতরে ডরমিটরিতেও থাকতে পারি আবার ক্যাম্পাসের বাইরেও বাসা ভাড়া করে থাকতে পারি এখানে বিভিন্ন টাইপের অ্যাপার্টমেন্ট পাওয়া যায় যেমন শুধু সিঙ্গেল রুমের অ্যাপার্টমেন্ট থাকে যেখানে একটা সিঙ্গেল বেডরুম থাকে একটা কিচেন একটা টয়লেট থাকে সেখানে একজন কি দুইজন ইজিলি সেই রুমে থাকা যায় আবার 2-3টা রুম মিলেও একটা ফ্ল্যাট থাকে যেখানে ইজিলি 3-4জন মিলে একসাথে শেয়ার করেও থাকা যায় আর বাসাগুলো ফুল ফার্নিশড থাকে ফ্রিজ ওয়াশিং মেশিন বেড সবই থাকে কিছুই কেনা লাগে না শুধু নিজের প্রয়োজনের জিনিস ততটুকুই কেনা লাগে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল এগুলো আলাদাই থাকে তো এগুলো বাদে একটা সিঙ্গেল রুমের বাসাতে যেটা বলেছিলাম যে একটা রুম থাকে ওই রুমের বাসাতে প্রতি মাসে খরচ পড়ে প্রায় বাংলাদেশি টাকার 15,000 থেকে শুরু করে 20-25,000 টাকা পর্যন্ত আর পানি গ্যাস ওয়াইফাই বিল এগুলোতে প্রতি মাসে প্রায় ওই 3-4,000 টাকা মতো পড়ে যায় আর ওই 2-3 রুমের বাসাগুলো প্রায় শুরু হয় 20-21,000 টাকা থেকে তো কয়েকজনে মিলে একসাথে থাকলে ভাড়ার টাকাটা সাশ্রয় হয় আজকে ভিডিওটা একটু এলোমেলো হতে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই আজকে আমি আপনাদের সাথে আরো কিছু জিনিস দেখাবো যে আসলে বাংলাদেশ থেকে আমরা লাগেজে করে কি কি নিয়ে আসি বাংলাদেশি মানে বাংলাদেশি স্টুডেন্টরা যখন চায়নায় পড়তে আসে বা অন্য কোনো দেশে যায় কি নিয়ে যায় এগুলো আমি জানি না কিন্তু চায়নায় যারা পড়তে আসে তারা লাগেজের ভিতর কি কি জিনিসপত্র নিয়ে আসলে পড়তে আসে সেই সব জিনিসপত্রগুলো আপনাদের সামনে সাথে শেয়ার করতে চাই বেসিক্যালি 2 কি 3টে লাগেজ নিয়ে স্টুডেন্টরা আসে তার ভিতর মাস্ট বি একটা লাগেজে এই জিনিসগুলো থাকে চলেন আপনাদের দেখাই এই জিনিসগুলো কি আপনারা আবার আমার লাগেজ দেখে মাইন্ড করেন না অনেক জিনিস আছে সব কিছু এলোমেলোভাবে আছে তো এই যে পুরো একটা লাগেজ জুড়ে শুধু খাবারই থাকবে এখানে মশলা থাকবে মানে দোকানে যত রকম মশলা আছে আমরা বাংলাদেশে সেগুলো খাই আর না খাই আমরা চাই না সেগুলো মাস্ট নিয়ে আসাই লাগবে যেমন এই যে এখানে কি কি আছে এই যে হালিম মিক্স তারপরে এই যে বিরিয়ানি মশলা এগুলো আনা লাগে এই যে এখানে আর কি
চিনি গুঁড়ার চাল, পোলাওয়ের চাল ছাড়া কেউই এখানে আসে সবাই। এই যে মশলা, বেশ মশলা, যাই হোক। আর এই যে চানাচুর, চানাচুর খেয়ে অর্ধেক শেষ, চানাচুর অর্ধেক শেষ আমার। আমি নিজেও জানি না আমার লাগেজ করে আমি কি কি নিয়ে আসছি কি নিয়ে আসি না। এই যে পাঁচ ফোড়ন, এগুলা আমরা আবার খাবারও রান্না করে নিয়ে আসতাম 7-8 ঘন্টার ফ্লাইট জার্নিতে। আমরা অধিকাংশ মশলা দেশ থেকে নিয়ে আসি, কারণ চায়নাতে বাংলাদেশি মশলা খুব একটা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হয়তো টেস্ট ভালো না, তা না হইলে হচ্ছে একটু দাম বেশি। এই জন্যে আমরা যা মশলাগুলো বাংলাদেশ থেকেই নিয়ে আসার চেষ্টা করি। এইবার আসি ডরমিটরি খরচ নিয়ে। আমাদের ইউনিভার্সিটিতে ডরমিটরি খরচ প্রায় পার ইয়ারে 85,000 টাকা মতো এমন পড়ে। এটা হচ্ছে কারেন্সি অনুযায়ী এখনকার 85,000, কিন্তু আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন প্রায় 54,000 কি 55,000 টাকা করে পড়তো এক বছরে। ইলেকট্রিসিটি বিলটা আমাদের ডরমিটরিতে প্রত্যেক সেমিস্টারের প্রথম দিকে অল্প কিছু অ্যামাউন্ট রিচার্জ করে দেয়, এবং সেটা দিয়ে যতটুক যায় ততটুকু চলতে হয়। বাদবাকি যদি এক্সট্রা লাগে সেটা নিজেদের থেকেই রিচার্জ করে নিতে হয়। আর ডরমিটরিতে পানির বিলটা আমাদের রিচার্জ করা লাগে না। এইবার আসি রান্না করা নিয়ে। আমাদের ডরমিটরিতে অধিকাংশ বাঙালিরা রান্না করেই আমরা খেতাম, বাইরে খুব কমই খাওয়া হইতো। তো রান্না করে খেতে হলে ডরমিটরিতে রান্না করা ইউনিভার্সিটি একদমই অ্যালাউ করে না। ডরমিটরিতে কিছু কমন কিচেন থাকে, সেখানে যে নিজেদের যে যার সময় মতো যে ইচ্ছা মতো রান্না করে নিয়ে আসতে পারে, কিন্তু রুমের ভেতরে রান্না করা ইউনিভার্সিটি একদমই অ্যালাউ করে না। আর হ্যাঁ, আমাদের ডরমিটরিতে একটা রুমে দুইজন শেয়ার করে থাকতে হয়, আর ডরমিটরিও মোটামুটি ফার্নিশড থাকে। ভিডিও করতে পারলে একদিন অবশ্যই আপনাদের দেখাবো। সব ইউনিভার্সিটিতে একই ফ্যাসিলিটিস থাকে না। তো আজকে যতটুকু পারলাম শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা।